সমস্ত বিশ্বের যে ইসলামী কান্টিগুলি আছে কয়েকটা দেশ যদি ঐক্যবদ্ধ হয়ে এই শয়তান ইসরায়েলের উপরে যদি আঘাত আনতে শুরু করে পৃথিবীর মানচিত্র থেকে ইসরায়েল নামে একটি দেশ আর থাকবে না কথা বলেন ঠিক কি না দেখেন কোরআনের আয়াতে তারা বলছে আল্লাহ পাক তো এরা যে নির্যাতন করবে এটা আল্লাহ জানে কি জানে না আল্লাহ জানেনই কোরআনের আগে সেই 7500 বছর আগে আল্লাহ অবতীর্ণ করেছেন শুনেন সূরা নিসার 75 নাম্বার আয়াত وما لكم لا تقاتلون في سبيل الله المستدعفين من الرِّجَالِ والنساء والغلدان الذين يقولون ربنا

পৃথিবীর একশো আশি কোটি মুসলমান মনে হচ্ছে এই আয়াতটা এই মুহূর্তের জন্য আল্লাহ অবতীর্ণ করে দিয়েছেন আমি বলি তাফসিরটা শুনেন যে এই পৃথিবীর মুসলমান কি হলো তোমাদের যে তোমরা কি করছো না তোমরা কেন যুদ্ধ করছো না কি হলো তোমাদের তোমরা যুদ্ধ করছো না কেন আল্লাহর পথে এরপরে আল্লাহ জানিয়ে দিলেন মির রেজা ওয়ান নিসাই

এই নির্যাতনের স্টিম রোলার থেকে বাতিল শক্তির নির্যাতন থেকে আল্লাহ আপনি আমাদেরকে বের করে নিয়ে যান মিনহা দিহিল কৌমি জালিমি এই জালিম সম্প্রদায়ের কাছ থেকে ওরা জালিম দেখেই তো মুসলমানদের উপরে আজকে নির্যাতন করছে কথা বলেন ঠিক না সুতরাং মনে রাখতে হবে এই যে

আমাদের বন্ধু কাছে আসবে এবং এই নির্যাতন থেকে সাহায্য করে আমাদেরকে বের করে নিয়ে চলে যাবে আল্লাহ এমন একজন মানুষ তৈরি করে দেন আসবে সেই মানুষটা তার নাম হচ্ছে ইমাম মাহাদি কথা বলেন ঠিক কিনা খুব তাড়াতাড়ি আসবে

আমার আজকে ফিলিস্তিনের যে অবস্থা আজকে ময়দানে আমাদের জন্য আল্লাহ করে দিয়েছেন কথা বলেন ঠিক না আমরা কিছুই করতে না শুধু দোয়া করতেছি কি করি মিলাদ করি মিষ্টি খাই আর দোয়া করি আল্লাহ ফিলিস্তিনের মুসলমানদেরকে তুমি বাঁচাও আজকে বিশ্বনবী বেঁচে থাকলে কি এই কথা বলতেন কথা বলেন কথা বলেন আজকে যদি বিশ্বনবী বেঁচে থাকতেন তিনি কি বলতেন মিলাদ পড়ো আর মিষ্টি খাও বরং বিশ্ব বলতেন ও কাবার ইমাম আব্দুর রহমান সুদাইছি তুমি ঘোষণা দিয়ে দাও বিশ্বের একশো আশি কোটি মুসলমান ঐক্যবদ্ধ হয়ে যাও ফিলিস্তিনির মুসলমানদের বাঁচানোর জন্য ইরাকের উপরে ইসরায়েলের উপরে ঝাঁপিয়ে পড়ো কাশ্মীরের মুসলমানদেরকে বাঁচানোর জন্য ভারতের উপরে ঝাঁপিয়ে পড়ো মিয়ানমারের মুসলমানদেরকে বাঁচানোর জন্য বিশ্বের মানচিত্র থেকে মিয়ানমার নামে একটি দেশকে তোমরা উৎখাত করে দাও কথা বলেন ঠিক কিনা সুতরাং শুধু তাকুয়াবান হয়েছি রমজান মাসে দাবি করি তাকুয়াবান কিসের তাকুয়াবান আমরা মুসলমানদের মারতে মারতে শেষ করে দেয় আমাদের মনটা কাঁদে না আমাদের হৃদয় থেকে রক্ত খনন হয় না কারণ মুসলমান হচ্ছে এক শরীর একশো আশি কোটি মুসলমান শরীর কয়টা একটা এই লোক কাটা গেলে পারে আচ্ছা বলেন ব্যথা লাগবে কি লাগবে না ব্যথা লাগবে দেখেন পাঁচটা আঙ্গুলের একটা আঙ্গুল যদি কাটা যায় আপনার শরীরটা অসুস্থ হয়ে যাবে ব্যথায় কিন্তু আমাদের আঙ্গুল কেন আমাদের হাত কেটে নিচ্ছে কিন্তু আমাদের ব্যথা লাগে না কথা বলেন ঠিক কি না ইসলামটা অত সোজা বিষয় নয় জান্নাতে যত সোজা বিষয় নয় সব কিছু আমাদের সামনে প্রয়োজন আছে না নাই আরেকটু জোরে বলেন আছে না নাই আজকে হক কথা সমাজে বলাই যায় না কি বলেন কথা ঠিক কি না আজকে জিহাদের কথা বললে এটা জঙ্গি জিহাদের কথা বললে কি সত্যের পক্ষে গান গাই বলে আমি বিদ্রোহী সত্যের পথে ডাকি বলে আমি বিপ্লবী কোরআনের কথা বলি তাই তো আমায় বলে মৌলবাদী জিহাদের কথা বলি তাই তো আমায় বলে জঙ্গিবাদী কথা কোন ঠিক কিনা যাই মৌলবাদ বলুক যা মনে চাই বলুক আমাদের কোনো সমস্যা আছে তোর বাতিল শক্তি তো আমাদের বলবেই মাঠে যদি খেলোয়াড় না থাকে একলা একলা যদি গোল দেন এটা কি মজা আছে মজা নাই মাঠে নামলে মুসলমান শহীদ হয়ে আল্লাহর জান্নাতে চলে যাবে কথা বলেন ঠিক কি না আল্লাহ পাক ফিলিস্তিনের মুসলমানদেরকে বাঁচানোর জন্য সমস্ত বিশ্বের মুসলমানদেরকে আমাদের নেত্রী বিশ্ব সংস্থার কাছে একটা বাত্রা পাঠিয়েছেন আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনা একটা বাত্রা পাঠিয়েছেন যে ফিলিস্তিনের মুসলমানদেরকে বাঁচানোর জন্য আপনারা প্রাণান্তকর চেষ্টা করেন কারণ মুসলমানদের উপরে খুব বেশি নির্যাতন করছে ওরা আমাদের নেত্রীর জন্য দোয়া করি শুধু বার্তা পাঠানো নয় তিনি যেন যুগান্তকারী পদক্ষেপ গ্রহণ করতে পারেন ফিলিস্তিনের মতো